প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 28 ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার কৃষি এন্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে আর এই মথুরাপুর কিন্তু আপনার ইউনিয়ন পরিষদের পাশে আলম ভাইয়ের খামার ছাড়াও আরো 15 থেকে 16টা খামার আছে আপনারা এখানে আসতে পারেন এসে দেখে শুনে গাবি সংগ্রহ করতে পারবেন আসলে কিন্তু 100 থেকে 200 গাবি এখানে সব সময় দেখতে পারবেন তো আমরা আলম ভাইয়ের প্রতিবেদনে আসি আলম ভাইয়ের গরুগুলো দেখবো আলম ভাইয়ের কাছে হাই কোয়ালিটির কিছু কালেকশন রয়েছে বিগ সাইজের কিছু গাবি এই গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগন্যান্ট অবস্থায় যে গাবি রয়েছে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই বেচা কেনা কেমন আলম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কেনা ভাই গাবি তো এই আগের সপ্তাহের মতো আবার নিয়ে আসছেন দেখছি বিশাল বিশাল গাবি জি ছোট গাবি গরিব মানুষদের কেনা লাগবে না খালি বড় লোকরা কিনলে হবে আসলে কি ছোট গাবি গিলে বেচলে অনেক কমপ্লেইন আসে কি রকম কমপ্লেইন মনে করেন দুধের বালা কয় দেয় একটা হয় না তো তা আসলে কি একটা গরু মনে করেন ছোট গাবিতে 18 20 কিলো কয় যে আসলে কি সে দুধটা হয় ছোট গাবিতে হাইজ গেলে 15 16 দুধ হয় 15 16 দুধ অনেক দুধ বুঝলেন এটা কিন্তু কম না তাই 15 16 দুধ দিয়ে কিন্তু কোনো খামারি আবার টেকেও না বড় খামারিরা যখন বড় বড় গরু না কিনলে কিন্তু না টিকতে পারবে না 25 লিটার 30 লিটার দুধ না হলে বড় খামারিরা আবার টিকতে পারতেছে না আচ্ছা এজন্য বড় গরুর যদি 2 টাকা লাভ কমও হয় তবে বেশি শান্তি আছে আচ্ছা তো পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ আলম হোসেন রবি ডেয়ারি ফার্ম মালিক পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামার তৈরি কতগুলো খামার আছে এখানে খামার আছে প্রায় 20টা 20টার মতো গরু কি 200 গরু সব সময় থাকে সব সময় 200 না 300 গরু আছে আর বর্তমানে 300টা গরু যে কোনো সময় দর্শকরা আসলে আমাদের হাড়োপাড়ার মতোই তো এটাও না নিজের মতো চলাফেরা করবে নিজের মতো ঘুরবে কোনো দালাল ফালাল নাই তো নাকি দালাল ফালাল নাই এখানে এসে আপনি যে খামার থেকে দেশেরে কিনতে পারবে আপনার এখানে থেকে অন্য জায়গা থেকে কিনতে পারবে হ্যাঁ সব পাওয়া পারবে কতগুলো গাবি দেখবো আজকে এখান থেকে আজকে তো গাবি দেখবো মোটামুটি 6টা মোট 6টা জি বড় কয়টা হাই বড় কয়টা দেখাবো হচ্ছে 5টা হ্যাঁ 6টা দেখাবো না একটা গরু বাদ দিয়ে দেব হাই কয়টা ওই ওই রকম তিনটা হচ্ছে হাই বডির জি আর দুইটা ওর দুইটা বড় সাইজের বড় সাইজে কিন্তু ওর সাইজে একটু ছোট চলেন এক এক করে দেখি সব তো প্রেগন্যান্ট না না চারটা প্রেগনেন্ট একটা বাচ্চা দেওয়া চলেন দেখি আর কথা বলি এক এক করে দেখান এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান চলেন এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আলম ভাই বিশাল আকারের সাদা কালো রঙের একটা গাভি নিয়ে আসলেন এই গাভিগুলোকে আমি কি বলি কি নাম দিছি জানেন হাতি সুর ছাড়া হাতি সুর ছাড়া হাতি খুদ সুর নাই যদি মাথায় একটা এরকম একটা লম্বা একটা সুর কিছু দিয়ে বানায় দিতেন হাতি বললে কে কেউ অবিশ্বাস করতো না আর হাতির মতো যে বড় বড় কান নাই কান আর সুর ছাড়া এটা একটা হাতি বিশাল সাইজের গাভি সাদা কালো রং কি জাতের এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি কত ফুট আছে হাইটে এ তো পাক্কা মনে করেন 6.5 ফিট উচ্চতা আছে মনে হয় 6 ফিট এই রকম উচ্চতা 6.5 ফিট না আর আর কত কয় ফিট আছে আর আর তো 10 ফিট হওয়া যাবে 10 ফিট জি আচ্ছা দাঁত কয়টা গাভিটার এটা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে জি আচ্ছা প্রেগন্যান্ট কত মাস ভাই এখন 8 মাস চলতেছে প্রেগন্যান্ট 8 মাস চলে জি সময় কতদিন আছে এখনো 1 মাস টাইম আছে 1 মাসের তো উপরে থাকার কথা 8 মাস চললে ওই 8 মাসে সামথিং হইছে তো 1 মাস টাইম আছে বাজরায়ু বাজরায়ু আমার গ্যারান্টি গ্যারান্টি কত কেজি দুধ দিছে আগের বিয়েনে এটা আগের বিয়েনে 25 কেজি দুধ হইছে জানেন জি গ্যারান্টি দিবেন এই বিয়েনে গ্যারান্টি এই বিয়েনে 30 কেজি দুধ দেব হ্যাঁ যদি জানেন তাহলে তো গ্যারান্টি দিবেন জি 30 কেজি প্লাস হবে কিন্তু 30 কেজি দুধ ওলান কি এখান থেকে হবে এইটুক পর্যন্ত ওলান হবে এটা পেশাব করবে হুম হুম গরু কিন্তু আলম ভাই চেয়ে বড় জি দেখেন গরু কিন্তু অনেক বড় একটু ওই পাশে যান তো দেখি আর মাজাটা কি দেখেন দেখাই যাবে না দেখা যাবে না আলম ভাইকে আচ্ছা বিশাল গরু আর মাজাটা কি দেখেন গাবি গরু রয়েছে মেন হইছে মাজা দেখি মাজা তো আপনার বডির চেয়ে মাজা ভালো ভাই আমার বডির চাইতে বেশি আপনার দুই বডি লাগবে এরকম গরুর মাজা বানাইতে জি জি আসলেই তাই আচ্ছা আমি একটু যাই দেখি গরু তো শান্ত নাকি জি আচ্ছা আলম ভাই সময় আছে 1 মাসের উপরে জি আচ্ছা এই যে আমি দেখা যাচ্ছে না আলম ভাই এগুলো মোটামুটি এখন কি জার্নি করতে পারবে হ্যাঁ এখন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এই মুহূর্তে কিনলে কি কি গ্যারান্টি সুযোগ সুবিধা দুধ দুধ 30 গ্যারান্টি হ্যাঁ আর জরায়ু আমার আপনার জি আলম ভাই এই গাবিটা যদি এই অবস্থায় দেখেই কেউ পছন্দ করে কিনতে চায় কত টাকা দাম চাচ্ছেন আমি গাবিটার দাম দিতে চাচ্ছি না দাদা তাহলে আমাকে ভিডিও দিলেন কেন যদি দাম নাই দেন তাহলে তো ভিডিও দেওয়ার কোনো মানে হয় না
দাম বলে দেন কত টাকা কয় লাখ 20 লাখ না না 20 লাখ বলবো তাহলে কয় লাখ 5.5 লক্ষ টাকা আচ্ছা 5.5 লক্ষ টাকা গত ভিডিওতে একটা কত দাম চাইছিলেন ওইটা 5.5 লাখ চাই পরে 5 লাখ করে দিছিলাম 5 লাখ বলে দিছিলেন তাহলে এটা কি কত বলে দিবেন এখন 5.5 লাখ তো চাইলেন বলে দিবেন কত এটা 5 লাখ 20000 5 লক্ষ 20 গত সপ্তাহে এটা বড় না ছোট অনেক বড় গাবে অনেক বড় আচ্ছা আমি একটু দর্শকদের দেখাই যে গরুটা আসলে কত বড় দেখা যায় আমাকে না দেখা যায় হাত তুলছি দেখা যায় না হাত মনে দেখা যাচ্ছে হাত তো দেখা যাবে আচ্ছা আলম ভাই 5 লক্ষ 20 জি এখন জার্নি করতে পারবে না হ্যাঁ জার্নি করতে পারবে বিশাল গরু আসলে দেহ ওজন আছে কত মন তা তো পর 14 15 মন শুধু মাংস দিয়ে লাইভে গেলে কত মন লাইভে গেলে তো প্রায় 20 মন হয়ে যাবে 20 মনের মতো চলে যাবে চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই চলেন তিন 2 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন বিগ সাইজের সাদা কালো রং এটা কি জাতের আলম ভাই এটাও একটা হলিস্টিয়ান ফিজিয়ান বিশাল সাইজের গাভি তবে গাভি কিন্তু প্রথমটাই ভাই জি আচ্ছা প্রথমটার পরে এইটা এখন পর্যায়ক্রমে ধীরে ধীরে ছোটর কাছে যাব জি তবে গাভি কিন্তু সবই বড় জি এটা হলিস্টিয়ান ফিজিয়ান দাঁত কয়টা এটা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা কত মাসের গাভিন এখনো 20 দিন টাইম আছে বাচ্চা প্রসব করতে এখনো বাচ্চা দিতে 20 দিন সময় আছে এটাও তো তাহলে দূর দূরান্তে জার্নি করতে পারবে বড় গাভিগুলো কি ডেলিভারি সুযোগ দেওয়া হয় হ্যাঁ ডেলিভারি সুযোগ দেওয়া এই 20 দিন আপনি পালবেন খাবারের খরচ গরু আল্লাহর ও যে গরু কিনবে তার জি কত টাকা আনুমানিক খরচ আসতে পারে 20 দিনে 20 দিন তাও তো মোটামুটি 1400 টাকা 4000 টাকার মতো খরচ দিতে হবে বাট জরায়ু আমার দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি এটা 28 লিটার 28 লিটার দুধ জি খালি মুখ দেই হবে নাকি গাবির বাদ দেবে হবে প্রথম বিয়ে নেই মনে হয় 24 25 দুধ হইছে 24 25 জি এবার তাহলে 28 এর গ্যারান্টি জি না হলে ফেরত নিয়ে আসবেন গাড়ি ভাড়া কার গাড়ি ভাড়া আমার বুঝেন বুঝে শুনেই বলছি দাম কত এটা চা দাম হচ্ছে 3 লক্ষ 10 হাজার 3 লক্ষ 10 3 লাখ 10 এই 28 লিটার তাহলে তো 10000 টাকা লিটারে দাম হয়ে গেল 10000 টাকা লিটারই তো বড় গরু যখন কিনবে দর্শক তখন লিটারে দুধ বেশি টাকা কম 25 লিটারের উপরে যে গাভিগুলো থাকে যদি সঠিক দুধ হয় তাহলে কিন্তু দামে বেশ পড়তাই হয় 18 20 এর মতোই দাম পড়ে যায় কিন্তু দুধ পাওয়া যায় অনেক বেশি এটা দাম 200 300 10000 310 দর দামে তো সুযোগ আছে চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখাই চলেন সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স 2 দাঁত প্রথম বাচ্চা দিবে 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে দিছে প্রথম বাচ্চা দিছে সার বাচ্চা সাথে সার বাচ্চা সার বাচ্চাটার বয়স কয় দিন কালকে রাতে বাচ্চা দিছে ভাই গত রাতে জি আচ্ছা মোটামুটি তার মানে এখন বাজে সকাল 9:30 টার মতো জি মোটামুটি কয় ঘন্টা 12 ঘন্টা হইছে জন্মফুল জন্মফুল ক্লিয়ার জন্মফুল টুল ক্লিয়ার জি আচ্ছা এটার কত কেজি দুধ পানাইছেন এটা মোটামুটি মনে করেন কালকে ফুল পড়ার পরে গেলা দুটো আছে 11টার মতো 11 কেজির মতো 11 কেজির মতো আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিলে পলিটি গরু কত কেজি দুধ দিতে পারবে 20 প্লাস থাকবে 20টা গ্যারান্টি 20 লিটার দুধের গ্যারান্টি জি কম হলে আমার কম হলে আপনার জি দাম কত আলম ভাই এটা চা দাম হচ্ছে 3 লক্ষ 40 হাজার টাকা 3 লক্ষ 40 হাজার জি চাইলেই তো আর কেউ দিবে না না দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে একটা বললেন 28 লিটার দুধ দাম চাইলেন 3 লক্ষ 10 একটা 20 লিটার দুধ দাম চাইলেন 3 লক্ষ 40 পার্থক্য কিসে পার্থক্য ওটা হইছে দ্বিতীয় বাচ্চা এটার প্রথম বাচ্চা শুধুমাত্র এই কারণে জি তাহলে আমি দ্বিতীয় বাচ্চাই কিনবো দ্বিতীয় বাচ্চা নিয়ে সমস্যা নাই আর যারা নতুন খামার করবে তাদের জন্য এটা এক বিএন দিলে তো গাভি এমন কিছু হয় না এটা দুধ পাবে 22 23টা কিন্তু 20টা গ্যারান্টি দিলাম দাম 340 দরদাম করে দর্শকরা কিনবে জি চলেন আমরা 4 নম্বরে গাভি দর্শকদের দেখে 4 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন গরু কিন্তু বিগ সাইজের কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে ছোট বিগ সাইজ হচ্ছে জি 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 আচ্ছা এটা কি জাত এটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স বয়স 2 দাঁত 2 দাঁত জি এক শিং কালো এক শিং সাদা জি জি আচ্ছা সুন্দর কালার জি দাঁত কয়টা দুইটা জি প্রথম বাচ্চা প্রেগন্যান্ট কত মাস এটা মোটামুটি এখনো 12 দিন টাইম আছে বাটগুলো তো খুব চিকন চিকন বাট অরিজিনাল কুঞ্চি বাটের মতন কুঞ্চি বান গরু হ্যাঁ 20 22 দিন বললেন না 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 14 দিন আচ্ছা এখন জার্নি করতে পারবে কি জার্নি করতে পারবে এগুলোর থেকে দুধ আসতে পারে কেমন এটা প্রথম বিয়ে নেই ইনশাআল্লাহ আশা করছি 18 20টা দুধ হবে 18 থেকে 20 কেজি দুধ আসতে পারে প্রথম বাচ্চাতে জি তলার চামড়া পাতলা না মোটা পাতলা দেখি আমরা একবার রসুনের চোখা দেখি একটু আচ্ছা পাতলা তো একদম পাতলা একদম পাতলা আলম ভাই দাম কত এটার চাওয়া দাম 2 লক্ষ 45 হাজার টাকা 2 লক্ষ 45 হাজার টাকা চাওয়া দাম জি দরদাম করে দর্শকরা কিনবে জি চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই চলেন 5 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবশেষ একটা বিগ সাইজের গাভি সাদা কালো রঙের কি জাতের আলম ভাই হলিস্টিয়ান ফিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান জি গাভির বয়স কয় দাঁত এটা
দুই দাঁত থেকে চার দাঁত প্রথম বাচ্চা দেবে চার দাঁতে প্রথম বাচ্চা দেবে জি পেটে বাচ্চা পেটে বাচ্চা এটা কত মাসের গাভিন এটা এখনো 14 দিন টাইম আছে 13 14 দিন আছে ফুল 14 13 থেকে 14 দিন জি বাট জরায়ু গ্যারান্টি প্রথম দ্বিতীয় তৃতীয় যাই হোক সব বাট জরায়ু আপনার জি এগুলো দুধের আইডিয়া কেমন এটা তো মোটামুটি 18 20 কেজি দুধ হবে এটাও 18 থেকে 20 কেজি প্রথম চার নম্বরেরটার মতোই জি দাম কত এটার এটা চা দাম 2 লক্ষ 40 হাজার টাকা এটাও 2 লক্ষ 40 জি আর আগেরটা আগেরটা 2 লক্ষ 45 45 আর 40 485 জি একদম কত জোড়া নিলে মোটামুটি 475 দেওয়া যাবে 10000 টাকা ডিসকাউন্ট এরপরে কথা বলার সুযোগ আছে হালকা সুযোগ আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 0979596 5457 এটা তিন মহর্ষব আছে মহর্ষব দুটোই আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের বরাবরই বলবো যদি জাত চেনেন আমার গরুর কোন ভাই যদি বড় খামারি হন জাত চেনেন তাহলে আমার গরু নেবেন আর জাত না চিনলে গরু নিতে পারবেন না আচ্ছা অজাত গজার যারা কিনে অজাত আর গজার দিয়ে কিন্তু সমান হয় না দাম জাত গরু কিনলে 2 টাকা বেশি দিতে হবে আমারও 2 টাকা বেশি দিয়ে কিনতে হয় প্রবাসীদের কিছু বলবেন নিজেও একজন প্রবাসী আমি 10 বছর মালয়েশিয়া করে আছি আর প্রবাসীদের একটা কথাই বলবো গাভী গরু কিনতে হলে জাত কিনেন জাতে কখনো আপনাকে ঠকাবে না বেজাতি ঠকাবে অনেকেই কমেন্টে লেখে প্রশ্ন করেন ফোন দিয়ে ভাই আপনি এত দুধের কথা বলেন জাত গরুর দুধ হবে আপনি সাইয়ালের খরচ নিয়ে দেবেন সাইয়াল নিয়ে যাবেন অরিজিনাল সাইয়াল কিনেন তাহলে আবার ঠকবেন না হ্যাঁ দুধ হবে দুধ হবে আর করজ দেশাল করজের সাথে মিল করে নেবেন তাহলে কিন্তু হবে না মাংস দেখতেছেন বোঝাই ভরা কিন্তু সেগুলো দুধ হবে না তাই দর্শকদের একটাই বলবো এসে দেখে শুনে জাত ধরে গাবি কিনেন জাত ধরে গাবি কিনেন এক কথা আচ্ছা আমার এই হলিস্টিয়ান ফিজিয়ানটা না এটা 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 জাতের মাস্টার এই জাত যদি আপনি মনে করেন যদি এটা দেখে আপনি একটা কালো গরুর দাম করে নিয়ে যাচ্ছেন সেম করে তাহলে কি হলো খালি তো বডিতে দাম হয় না ভাই খালি তো বডিতে বা হচ্ছে হচ্ছে কালারে দাম না না এটা জাত কালারে কিন্তু দাম আছে দর্শক পার্সেন্টেরও দাম আছে তাই দর্শকদের একটাই বলবো গাবি গরু কিনতে হলে সরজমিনে আইসা দেখে শুনে গাবি কিনেন তাহলে ঠকবেন না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম